নীলফামারী পৌর সুপার মার্কেটের সুরুচি কনফেকশনের কর্মচারী সন্তোষ কুমার বর্মন। তিনি ঠাকুরগাঁ বেতারের বি শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী। জীবনের বেশিরভাগ সময় ভাওয়াইয়া গান গিয়ে কাটালেও শেষ বয়সে জীবিকার তাগিদে কাজ করছেন ওয়েটার হিসাবে। দরিদ্র হওয়ায় সরকারের কাছে সাহায্যের আবেদন করেও মেলেনি অসচ্ছল শিল্পী ভাতা। অনেকবার আমি দরখাস্ত দিয়েছি, সেই দরখাস্ত আমার অ্যাপ্রুভ করে নাই। ওই বলে দিব, শেষে দেখি যে আমার নাম নেই। নীলফামারীতে এ পর্যন্ত মোট 87 জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মী ভাতা পাচ্ছেন। অভিযোগ উঠেছে এদের মধ্যে সচ্ছল ও প্রকৃত শিল্পী নয় এমন প্রায় অর্ধেকেরও বেশি। অথচ প্রকৃত শিল্পী এবং সরাসরি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এই ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। জেলা প্রশাসকের ওখানে যে কাগজপত্র দেওয়ার পরে উনি বলছে ঠিক আছে, তুমি যখন তোমার সংগ্রহ বন্ধ হয়ে গেছে পয়সাটা তুলে নাও, খাও। মানে আমি কোনো গান বাজনা নৃত্য এগুলো করি না, আমার মেয়েটা সাহায্যের কারণে গেছে, এই জন্য আমাকে ভাতাটা করে দিছে। আজকে সরকার যে অর্থটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করতেছে, অবশ্যই এটা আমি 10 টাকা হলেও এটা আমি ওই সাংস্কৃতিক কাজে ব্যবহার করতে চাই। এ বিষয়ে তদন্ত করে এ ভাতার তালিকা নতুন করে তৈরি করার আশ্বাস কর্তৃপক্ষের। অবৈধ সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যারা অনিয়মের মধ্য দিয়ে সচ্ছল ব্যক্তি অসচ্ছলের ভাতা পাচ্ছে তাদের বাদ দিয়ে যারা প্রকৃত অসচ্ছল এবং প্রকৃত শিল্পী তারা যেন সকলেই এই ভাতার আওতায় আসে। নীতিমালার বাইরে কেউ এই সেবা পেয়ে থাকে তাহলে তার সেবাটি বন্ধ করার জন্য আমরা সুপারিশ করি। সরকার অসচ্ছল শিল্পীদের 500 থেকে 3000 টাকা মাসিক হারে বিভিন্ন অঙ্কে প্রতি বছর একবারে টাকা দেয়। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।